প্রায় 22 বছর পর 1999 সালের আইসিসি বিশ্বকাপেরই যেন পুনরাবৃত্তি ঘটল নিউজিল্যান্ডে। এবার নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা হারালো পাকিস্তানকে। সবাইকে বেস্ট অফ লাক আর গুড, ইনশাআল্লাহ আমরা শুধু পাকিস্তান না, আমরা সবাইকে যে হারাতে পারি এটা ওরা প্রমাণ করবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে যে প্রথম জয়টা পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল, যেটা করেছে অবশ্যই বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে। ফার্স্ট উইনিং ফর উইমেন্স ক্রিকেট, উইমেন্স টিম, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ডে এবং ইম্পর্টেন্ট ভিক্টরি। 1999 সালে আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে তোলপাড় সৃষ্টি করেন বুলবুল আকরাম খানরা। বিশ্বকাপে প্রথম বাংলাদেশ, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম জয় টাইগারদের। 1999 সালে পাকিস্তানের বিপক্ষে অভাবনীয় জয়ের পর শুভকামনার বন্যায় সিক্ত হন তখনকার বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্তারা। সেই ধারাবাহিকতায় হালের সাকিব তামিমরা ভালো করলেই কাঁড়ি কাঁড়ি অর্থ পুরস্কারের লাইন লেগে যায়। গেল আফগানিস্তান সিরিজে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে আর্থিক পুরস্কারের খাতায় নাম তোলেন তরুণ মাহমুদুল হাসান জয়। বাংলার মেয়েরা বিশ্বমঞ্চে দাপট দেখিয়ে রুখে দিল পাকিস্তানকে। স্বভাবতই প্রশ্ন আসতেই পারে, এই অদম্য নারীদের জন্য তাৎক্ষণিক প্রেরণা কতটা মিলল দেশের ক্রিকেটের সর্বোচ্চ মহল থেকে? আমাদের ক্রিকেটের জন্য একটা রিমার্কেবল ডে। আমি যখন আজকে চট করে আমরা বলে দিলাম যে 99-এ কিন্তু আমরা এইভাবে পাকিস্তানকে হারিয়েছিলাম, সো ওই দিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। এটা তো কমপ্লিটলি ইটস এ পলিসি ম্যাটার, এটা বোর্ড ডিসিশন নেবে বা বোর্ড সিদ্ধান্ত নেবে বা বোর্ড সভাপতি মহোদয় ডিসিশন নেবেন। সো যেহেতু আজকে সকালেই বিষয়টা হলো, এখন পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি, বাট এটা একটা আবারও বলছি রিমার্কেবল ডে, এবং এটার জন্য বোর্ড যেভাবে করে মেয়েদের পাশে থাকবে। ওরা আসলে ডিজার্ভ করে আরও ভালো কিছু আমি আশা করি। মেয়েরা সবসময় ভালো খেলছেন, আপনারা যতদিন ধরে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, প্রথম মেয়েরা কিন্তু এশিয়া কাপ উইন করেছিল ইন্ডিয়াকে হারিয়ে, তো এবারের ওয়ার্ল্ড কাপে প্রথম জয় পেলেন পাকিস্তানের সাথে। আমরাও 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারিয়েছিলাম টেস্ট নেশন হিসাবে। এখন ডোমেস্টিক ক্রিকেটটা যদি আরও ভালো মতন করতে পারে তাদের জন্য আমি মনে করি যে আরও ভালো ভালো ক্রিকেটার বেরোয় আসবে। আরও তিনটা ম্যাচ আছে নিগার সুলতানা জ্যোতিদের। প্রতিপক্ষ দলগুলো নামে ভারে অনেক এগিয়ে, ভেঙে বলতে গেলে ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই পরাশক্তির বিপক্ষে জয়ের লক্ষ্য নয়, ভালো ক্রিকেট খেলতে চায় বাংলার মেয়েরা। আই হোপ যে এইটাই হয়তো বা যে বাকি ম্যাচগুলো ওদেরকে আরও বুস্ট আপ করবে এবং জেতার জন্য যতটুকু যা যা প্রয়োজন সব কিছুই ওদের ওদের জন্য করবে। এটা সামনের ম্যাচগুলো আমি আশা করব যে তারা ভালো ক্রিকেট খেলবেন, রেজাল্ট যাই হোক ভালো ক্রিকেট খেললে সেটাইতে আমরা খুশি থাকব। নিজেদের দিনে যে কোনো দলকেই টেরে মাটিতে নামিয়ে আনতে পারে সালমা রুমানারা, সেই প্রমাণ তো চোখের সামনেই রইল। বিশ্বকাপে খেলতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনুপ্রেরণামূলক একটা ব্যানার লাগিয়েছে বিসিবি, যদিও এই শিল্পকর্ম দেখে যেতে পারেননি সালমা জাহানারা। তাতে কি ছাই চাপা আগুন জ্বলে উঠুক 22 গজে, তেমনই প্রত্যাশা। ভালো কিছু বয়ে আনুক বাংলাদেশের মেয়েরা, এটাই প্রত্যাশা করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।